আজকে আমরা দেখব কিভাবে 60 ডিগ্রি কোণ অঙ্কন করা যায়। আমরা অনেকে কোণ আঁকতে পারি চাঁদার সাহায্যে, তার আমাদের চাঁদার মধ্যে 0 ডিগ্রি 30 ডিগ্রি এভাবে দেওয়া আছে। আমরা যদি চাঁদার মধ্যে লক্ষ্য করি, অবশ্যই প্রথম থেকে এই জায়গাতে 0 ডিগ্রি আছে, 0 থেকে আস্তে আস্তে 90 ডিগ্রি, তারপর কমতে কমতে আবার 0 ডিগ্রি, মানে টোটালি 180 ডিগ্রি, এই জায়গাতে 180 ডিগ্রি। এটা চাঁদার সাহায্যে, কিন্তু চাঁদা না, চাঁদা ব্যবহার না করে কীভাবে আমরা কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করা যায় এ বিষয়ে আজকে আমরা দেখব। তো বন্ধুরা, 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে আমরা একটা রেখা নেব, কী নেব একটা, যদি একটু বাঁকা হয়ে গেল, আমরা একটা রেখা নিলাম, একটা রেখা আমি 60 ডিগ্রি কোণ আঁকবো। তো 60 ডিগ্রি কোণ অঙ্কন করার, আমি যে রেখা নিলাম সেই রেখাটার নাম দিলাম আমরা এবি। এবার 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য এবি রেখার যে এ বিন্দু আমরা অঙ্কন করলাম, আমি আমার নিজের ইচ্ছা মতো, আমি নিজের ইচ্ছা মতো যে কোনো ব্যাসার্ধ নিতে পারি, আমি নিজের ইচ্ছা মতো ছোটো নিতে পারি, বড় নিতে পারি। আমি আমার ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিলাম, নিলাম নেওয়ার পরে আমি যদি একটা দাগটা নিই, এটা হবে একটা বৃত্তচাপ। আমি আগে যতটুকু আমরা ব্যাসার্ধ নিয়েছিলাম, ঠিক এতটুকু নিয়েছিলাম আবার এই জায়গাতে, এই জায়গা থেকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। আমি আবার বলি বন্ধুরা, প্রথমে আমার নিজের ইচ্ছা মতো একটা কিনে একটা রেখা নিলাম, তারপর আমার নিজের ইচ্ছা অনুযায়ী যতটুকু মনে চায় ততটুকু নিয়েছিলাম আমি কি একটা রাখলাম বৃত্তচাপ। এই বৃত্তচাপটা অবশ্যই এবি রেখাকে ছেদ করছে। এবার ছেদবিন্দু থেকে আগে যতটুকু দৈর্ঘ্য নিয়েছিলাম ঠিক এতটুকু দৈর্ঘ্য নিয়ে আবার আরেকটা বৃত্তচাপ, বৃত্তচাপ দুটো পরস্পরকে ছেদ করে না। এই ছেদবিন্দু থেকে যদি আমি এ বিন্দুতে রেখা আঁকি, তাহলে এই মধ্যের যে কোণটা এটা অবশ্যই কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি কোণ। আশা করি বন্ধুরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করে সবাই বুঝতে পারছো। তো বন্ধুরা, পরবর্তীতে আমরা দেখব কীভাবে আমরা একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের সমান হয়। আশা করি সবাই আমার সাথে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের ক্লাসগুলো আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং বেশি করে শেয়ার করেন। সবাই ভালো থাকবেন।